ফিজিক্যাল টিচার সেখানে আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা টেকনিক্যাল স্কুল কলেজকে আমরা নির্বাচন করেছি সেখানে আমরা যে কর্মকর্তাকে আনছি সেখানে আমরা জানুয়ারি মাসে হিসেবে একটা মাস নিয়েছি সেখানে আমরা কার্যক্রম করব মাদক বিরোধী একটা মতবিনিময় সভা সেই মতবিনিময় সভায় আমার কি দরকার সংশ্লিষ্ট উপকরণ আমার বাজেট দরকার আমি কার্যক্রম করার পরে একটি জানুয়ারি মাসে একটি আমি মতবিনিময় সভা করব সেখানে আমি ইচ্ছা নিয়েছি ওই স্কুল কলেজের অডিটোরিয়াম সেখানে দায়িত্বপ্রাপ্ত হলো অধ্যক্ষ মহোদয় সংশ্লিষ্ট দপ্তর এবং টার্গেট গ্রুপ হলো আমার শিক্ষার্থীরা আমরা জানি যে আমাদের দেশের সবচেয়ে যেটা আমরা নিবন্ধনে আমরা আমাদের বক্তাদের আমাদের আমাদের কিনোকে উপস্থাপন করেছেন তিনি বলছেন যে আমাদের দেশে সবচেয়ে ভালনারেবল এবং সবচেয়ে টার্গেট হলো আমাদের ইয়াং জেনারেশন বিশেষ করে 15 থেকে যার 35 বছর বয়সে সুতরাং তাদেরকে নিয়ে আমরা এই কাজটা করবো মানে আমাদের সবাই করবো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা 100% সফল